Hello everyone, welcome back to my channel. ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালে উঠে আজকে ঝটপট করে রুটিটা বানিয়ে ফেলেছি। নর্মালি আমি যেটা করি, অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই, এতে করে যখনই দরকার হয় নামিয়ে ভেজে ফেললেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কি সুন্দর করে ফুলছে। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব। নাস্তা শেষে আমি দুপুরে খাবারের জন্য চুলা ডালটা বসিয়ে দিয়েছি। আজকে টমেটো দিয়ে পাতলা ডাল রান্না করতেছি। এর ফাঁকে আমি লাল শাকটা কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। এদিকে ডালটা হতে হতে পাশের চুলায় আমি শাকটা ভাজি করে নিচ্ছি। লাল শাকটা আমার সবজি বাগান থেকে তুলে আনা, একদিন আমার শখের সবজি বাগানটাও আপনাদের সাথে ওটার ভিডিওটা শেয়ার করব। Thank you.
ডালটা হচ্ছে এই ফাঁকে আমি বাগান থেকে কয়েকটা কারি পাতা নিয়ে আসলাম। কারি পাতাটা দিয়ে ডালটা বাগার দিলে অন্যরকম একটা ঘ্রাণ পাওয়া যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কারি পাতাটা দিয়ে ডাল খাওয়ার জন্য, এটা যে কোনো নার্সারিতেই পেয়ে যাবেন। লাল শাক ভাজিটা আমার হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে ডালটাকে আমি বাগার দিয়ে নিব।
আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা ওখান থেকেও দেখতে পারেন। কুকিং ব্লগটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সামনে আরো এরকম ছোট ছোট কুকিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।